ছোট ছোট কোমলমতি পিলাঙ্কা মনোরঞ্জনর একমাত্র মাধ্যম পালটুথিবা শিশু উদ্যান এবং ঘঞ্চ জঙ্গল সাঙ্গকু কুড়কুড় অলিয়া আবর্জনার ভর্তি লক্ষাধিক টঙ্কায় নির্মিত এই সালেপুর শিশু উদ্যানর স্থায়িত্ব নেই উঠিছি প্রশ্ন। দেখিবা এই রিপোর্টরে। দেখন্তু সালেপুর বজার নিকটে থিবা শিশু উদ্যানর বাস্তব চিত্র। বাহারু গেট্রে তালা ঝুলুথিবা বেলে ভিতরে ঘঞ্চ জঙ্গলরে পরিণত হেবাকু বসিলেনি। পিলামানঙ্ক পাই উদ্দিষ্ট খেলা সামগ্রীগুড়িক রক্ষণাবেক্ষণ অভাবরু নষ্ট হেবাকু লাগিলেনি। পার্ক বড়িয়া থিলা, বহুত পিলা আসি খেলুথিলে, ছোট পিলা বৃদ্ধ লোকমানে আসি সন্ধ্যাবেলে বসুথিলে, কিন্তু বর্তমান আড়াই বর্ষ দুই বর্ষ পাখাপাখি হয়েগলানি আউ তাকু কেউ যত্ন নেউ নাহান্তি কি কোনোসি রঙ্গ বি টিকে মারু নাহান্তি। আর পানি কথা ছাড়ো, পানি তো টিকিয়ে বর্ষা হলে পানি ফুল, রাস্তাঘাট যাইপারুনু, গাড়ি মোটর যাচ্ছি যাইপারুনু। প্রশাসনকে দাবি করুছু তুরন্ত কেমতি তাকু পুনরুদ্ধার করন্তু। আমার পূর্বতন বিধায়ক প্রকাশ বেহরা এই কামটি করেছিলেন আড়াই বর্ষ তলে, তারপরে পরে তো কেমন পড়ে রয়েছে, আর কেউ তার পুনরুদ্ধার করুনা, কলে আমার টিকে কামটা ভালো হতো। বর্ষা জল জমা সাঙ্গকু অলিয়া আবর্জনারে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হলানি। দীর্ঘদিন হব স্পট লাইট মধ্য অচল হয়ে পড়ছে, ফলে সন্ধ্যা হলে বিষধর সরীসৃপঙ্ক আড্ডাস্থলী পালটিছে এই শিশু উদ্যান। তেমন এর পুনরুদ্ধার পাই অঞ্চলবাসী পক্ষর দাবি হচ্ছে। আজ্ঞা, আজকে দুই বর্ষ হয়ে এ পার্ক যে জরাজীর্ণ অবস্থায় পড়ছে ন কহবা আহ ভালো, সমস্তে দেখুছেন, এমএলএ দেখুছেন, পূর্বতন বিধায়ক দেখুছেন, সমস্তে দেখুছেন, কিন্তু আপ্রতি কাহার লোলুপ দৃষ্টি না। এবং জরাজীর্ণ অবস্থা ভিতরে যে সাপ ফাপ বিভিন্ন প্রকার সরীসৃপ জাতীয় জিনিস বুলুছেন, ছোট ছোট কোমলমতি ছুঁয়া মানে আসি ফেরিকি মধ্যে যাচ্ছেন, আর পানি ন কহলে ভালো, পানি এখানে আঁঠুয়ে পানিরে পিলে পার্ক ভিতরকু কেবে যাইপারিবে, তেণু লাইট বি আউ যা জলুলা মাসে হল লাইট বি জলু না, তেণু এ বিষয়ে আমি বহুত তাঁকু সরপঞ্চ পচারু, সরপঞ্চ কহিলেন আমি এ বিষয়ে কেউ দিয়ে না, মানে কই না কাম করা কিছু কামকে কিছু হস্তগত হয়ে না এ কাম উপরে, তেণু বিডিও মা সঙ্গে আমি নিবেদন করছু আসি দেখুন কেউ অবস্থায় পড়ছি, তাকে কলে দূরদৃষ্টি দিয়ে তাকে কামটি করতু সম্পূর্ণ ন করা যাকে এ কাম সেভাবে পড়ি জরাজীর্ণ অবস্থায়। 2019 হয়েছিল এই শিশু উদ্যানটি বেশ ছোট ছোট পিলামানঙ্ক আমোদ প্রমোদর একমাত্র পার্ক হয়েছিল বেড়ে দীর্ঘ দুই বর্ষ হব রক্ষণাবেক্ষণ অভাবরু এই পার্ক এবে তার অস্তিত্ব হরাইবাকু বসলানি। এপটে এই পার্কটি চন্দ্রদেইপুর পঞ্চায়েত অধীনরে থিবা বেড়ে পঞ্চায়েতকু কোনোসি লিখিত কাগজপত্র নাহি। মনে অনিল কুমার দাস, সরপঞ্চ চন্দ্রদেইপুর গ্রাম পঞ্চায়েত। দেখুন পার্ক আমি করুন, পার্ক যে করছেন, পার্ক রক্ষণাবেক্ষণ গোটে মাই হোক কিংবা গোটে ওয়াচম্যান হোক নিযুক্তির আবশ্যকতা লা, যে মধুসূদন মণ্ডপের করা যাই গোটে ওয়াচম্যান অার্ক বুঝবা সেমি গোটে ওয়াচম্যানর আবশ্যকতা লা, তেমন যাহাদ্বারা কি যদি সেটি কিছু ফুল গাছ লাগি তাকে বঞ্চবে কি বর্তমান সেটি বঞ্চাই সেটি লোক নিযুক্তি না, তেমন বর্তমান মু যা দেখুছি পার্ক ঘাস বর্তমান হয়ে যাই, তেমন বিধায়ক আমি জনাইছু বিধায়ক কিছু ফন্ডিংর ব্যবস্থা করবে, তাদ্বারা পঞ্চায়েত মধ্যে চেষ্টা করছি কিছু পঞ্চায়েত পয়সা ফন্ডিং করে তার ডেভেলপমেন্ট করা। পানি জমুছি সে আগে পানি দীর্ঘদিনের সমস্যা আজ্ঞা, পানির ড্রেনপ্রে বর্তমান বিধায়ক কইলু, বিধায়ক গোটে 30 লক্ষ টাকা প্রোজেক্ট করছেন, সেই জলক আমি নেই তা চন্দ্রদেইপুর পার্টনার সে পার্টনার পকাইব ব্যবস্থা করবো, গোটে ড্রেনে সিস্টম স্বতন্ত্র ভাবে ক্রিয়েট করা। এবে কিন্তু এর কিপরি পুনরুদ্ধার হব এনে উপরিস্থ প্রশাসনিক অধিকারী জনাবে বলে সফে দিয়েছেন সরপঞ্চ। তবে এই শিশু উদ্যান কেবে পুঁ তার অস্তিত্ব ফেরাই পাইব, পিলামানঙ্ক মনোরঞ্জনর মাধ্যম পালটিব তাহা দেখিবাকু রহিলা। কটকরু তুষার জ্যোতি নায়কঙ্ক রিপোর্ট, ওড়িশা হালচাল।